নমস্কাৰ প্ৰিয় দৰ্শক ডিডি অসমৰ আজিৰ অনুষ্ঠানলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। আমি আজি গ্ৰাম্য অৰ্থনীতিৰ ওপৰত কথা পাতিম। খাদী আৰু গ্ৰাম্যোদ্যোগে গ্ৰাম্য অৰ্থনীতিত কি ধৰণৰ প্ৰভাৱ পেলাইছে সেই বিষয়ে কথা পাতিম। যিহেতুকে ভাৰতবৰ্ষৰ লগতে অসমৰো দেশৰ অৰ্থনীতিৰ লগতে ৰাজ্য অৰ্থনীতিও সামগ্ৰিকভাৱে এতিয়া বেয়া হৈ পৰিছে। কৰোণাৰ সময়ত যি সময়ত সমগ্ৰ দেশৰ অৰ্থনীতি বিধ্বস্ত হৈ পৰিছে সেই সময়ত দেশৰ প্ৰধানমন্ত্ৰীয়ে কি ধৰণৰ মানুহক সকাহ দিব পাৰে, গ্ৰাম্য উদ্যোগ কেনেকৈ বঢ়াব পাৰে, কেনেকৈ গ্ৰাম্য অৰ্থনীতি সবল কৰি তুলিব পাৰে, পুনৰ উত্থান কৰিব পাৰে সেই বিষয়ে অহৰহ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে। আৰু তাৰে অংশ হিচাপে লোকেল ভোকেল অৰ্থাৎ আমি থলুৱা যি উৎপাদন সেই উৎপাদনক কেনেকৈ গুৰুত্ব প্ৰদান কৰিব পাৰোঁ সেই বিষয়ে আজি আমি কথা পাতিম। আৰু যিসকল দৰ্শকে আমাক চাই আছে আজি অনুষ্ঠানৰ পৰা আপোনালোকে জানিব পাৰিব কেনেধৰণে আপোনালোকে ইয়াৰ দ্বাৰা উপকৃত হ'ব, কেনেধৰণৰ আপোনালোকে গাঁৱত নিজৰ উৎপাদন কৰি পেলাই কেনেকৈ উৎপাদনমুখিতা বঢ়াব পাৰিব, নিজৰ পৰিয়াল কেনেকৈ পোহপাল দিব পাৰিব, কেনেকৈ ভাগি পৰা অৰ্থনীতি আপোনালোকে পুনৰ উত্থান কৰিব পাৰিব বা ঠন ধৰি তুলিব পাৰিব। আমাৰ লগত আছে সুকোমল দেৱ, ডক্টৰ সুকোমল দেৱ। তেখেতে খাদী আৰু গ্ৰাম্যোদ্যোগ আয়োগৰ তেখেতে উত্তৰ পূবৰ উপমুখ্য কাৰ্যবাহী বিষয়া। মই তেখেতক অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছো। নমস্কাৰ। হয় দেৱ ডাঙৰীয়া, আপোনাক স্বাগতম জনাইছো। আপুনি যিহেতু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 8খন ৰাজ্যৰ কি ধৰণৰ খাদী আৰু গ্ৰাম্যোদ্যোগ আয়োগৰ দ্বাৰা কি ধৰণৰ মানুহ সহায় কৰিব পাৰি, গ্ৰাম্য অৰ্থনীতি কেনেধৰণৰ বিকাশ কৰিব পাৰি আপোনালোকে কাম কৰি আছে, আপুনি আমাক জনাব নেকি যে আপোনালোকৰ কোনসমূহ আঁচনিৰ দ্বাৰা গ্ৰাম্যাঞ্চলৰ নিবনুৱা যুৱক যুৱতী বা কৃষকসকল বা গাঁৱৰ লোকসকল উপকৃত হ'ব, কি কি আঁচনি আছে আপোনালোকৰ? দূৰদৰ্শন গুৱাহাটী মোক ইয়াত ইনভাইট কৰিছে, তাৰ কাৰণে মই তেওঁলোকক ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ আপোনাৰ থ্ৰুতে। সবচে প্ৰথম আমাৰ যিটো খাদী গ্ৰামোদ্যোগ আয়োগ যিখন কয় মিনিষ্ট্ৰী অফ এম এছ এম ই মাইক্ৰ স্মল এণ্ড মিডিয়াম এণ্টাৰপ্ৰাইজেছ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ এখন অৰ্গানাইজেশ্যন যাৰ হেডকোৱাৰ্টাৰ মুম্বাইতে আছে আৰু আমাৰ গোটেই দেশখনক আমি ছয়খন ছেক্টাৰত ডিভাইড কৰিছে, নৰ্থ ইষ্ট জোন তাৰ মাজতে এখন ছেক্টাৰ হয় য'ত 8খন ৰাজ্য আছে, অসম তাৰ মাজতে এটা অন্যতম ৰাজ্য। আৰু আমাৰ ৰিজনেল অফিচ বা জোনেল অফিচ যিখন কয় সেইখন আমাৰ গুৱাহাটীতে অৱস্থিত আছে, তাতে মই কাম কৰি আছো। আৰু ৰাজ্যস্তৰীয় কাম কৰাৰ কাৰণে প্ৰত্যেক ৰাজ্যৰ ষ্টেট কেপিটেলত আমি এজন এজন ষ্টেট ডাইৰেক্টৰ পোষ্ট কৰি থৈছে, ষ্টেট ডাইৰেক্টৰ তেওঁৰ এখন ষ্টেট ডাইৰেক্টৰেট আছে, তাৰ থ্ৰুতে আমি কাম কৰি আছো। আমি দেখক দুটা, ফাৰ্ষ্ট অফ অল মই ক'ব বিচাৰোঁ যে আমি নন ফাৰ্ম ছেক্টাৰত কাম কৰে, কিন্তু ফাৰ্ম ছেক্টাৰৰ লগতে নন ফাৰ্ম ছেক্টাৰক আমি কেনেকৈ জড়িত কৰি পেলাই লোকেলি ভেলু এডিশ্যন, লোকেলি এমপ্লয়মেণ্ট, লোকেল টেলেণ্ট যিখিনি আছে, লোকেল আনএমপ্লয়েড ইয়ুথ যিখিনি আছে তেওঁলোকত আমি কেনেকৈ স্বনিৰ্ভৰ কৰিব পাৰে, তাতে নিজৰ ঠাইত থাকি পেলাই কেনেকৈ ৰোজগাৰ দিব পাৰে আৰু কেনেকুৱা আমাৰ নৰ্থ ইষ্টক মেইন ষ্ট্ৰীম অফ দ্য কাণ্ট্ৰিৰ কাৰণে মিলাব পাৰে তাৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰি আছো। আজি বিশেষকৈ আমাক মতা হৈছে এখন ফ্লেগশ্বিপ প্ৰগ্ৰাম এই আঁচনিৰ ওপৰত কথা পতাৰ কাৰণে। আৰু এই ফ্লেগশ্বিপ প্ৰগ্ৰামটো হৈছে মিনিষ্ট্ৰী অফ এম এছ এম ইৰ ওৱান অফ দ্য লাৰ্জেষ্ট প্ৰগ্ৰাম। আৰু এই প্ৰগ্ৰামৰ নামটো আপোনালোকে নিশ্চয় জানিছে, কাৰণ 2008-09 পৰা প্ৰগ্ৰামখন চলি আছে। আৰু এই প্ৰগ্ৰামৰ নাম হৈছে পি এম ই জি পি, আমি শ্বৰ্টত কয় প্ৰধানমন্ত্ৰী নিশ্চিত নিয়োগ আছে, হয়। আৰু ইংৰাজীত এনেকৈ ক'ব প্ৰাইম মিনিষ্টাৰ্ছ এমপ্লয়মেণ্ট জেনেৰেশ্যন প্ৰগ্ৰাম। ছেপ্টেম্বৰ 2009ৰ পৰা আমি এই প্ৰগ্ৰামৰ ওপৰত কাম কৰি আছো আৰু এই কামটো আমাৰ গোটেই দেশতে নেশ্যনেল প্ৰগ্ৰাম হৈ আছে। এই বছৰ 2020-21ৰ কাৰণে আমি নৰ্থ ইষ্টৰ কাৰণে যিখন টাৰ্গেট ৰাখিছে টাৰ্গেটটো মই কৈ দিব বিচাৰোঁ, 345 crores আমি ছাবচিডি ৰাখিছোঁ এইখন স্কিমৰ কাৰণে। আৰু আপোনাৰ 13,000 নিউ মাইক্ৰ' এণ্টাৰপ্ৰাইজেছ, নিউ গ্ৰামোদ্যোগ আমি স্থাপন কৰিব বিচাৰে, 13,000 13,000 13,000 আৰু তাতে আমাৰ এটা এষ্টিমেট আছে এটলিষ্ট 1,10,000 মানুহক আমি এমপ্লয়মেণ্ট দিব বিচাৰে। আৰু এইখিনি কাম কৰাৰ কাৰণে আমাৰ এই 345 crores কাৰণে ছাবচিডিৰ লগতে বেংক ক্ৰেডিট যিখন থাকে সেইখন এৰাউণ্ড 600 বা 650 crores দৰকাৰ আছে। নহয় এতিয়া চাওক, গাঁৱৰ ৰাইজে আপুনি যিখন আঁচনিৰ কথা ক'লে বহুতে আঁচনিখনৰ নাম শুনাই নাইকিয়া। এতিয়া এই আঁচনিখন আমি গাঁৱত গাঁৱৰ যুৱক যুৱতীক যদি ইয়াৰ লগত জড়িত কৰোঁ তেতিয়াহ'লে আপুনি ক'ব লাগিব যে কি কি সুবিধা লাভ কৰিব, কোন কোন ক্ষেত্ৰত, কৃষি ক্ষেত্ৰত নে উদ্যোগৰ ক্ষেত্ৰত নে ফল মূল উৎপাদনৰ ক্ষেত্ৰত, কোনখিনি ক্ষেত্ৰত আপোনালোকে গাঁৱৰ ৰাইজক সহায় কৰিব পাৰে? দেখক, কৃষি যিটো কথাটো কৈছে আপুনি,
কৃষি টু ফার্ম সেক্টর হয়েছে তাতে প্রোডাকশন হয় আর হওয়ার পাছতে আমি দেখিছি যে তাতে লোকাল ভ্যালু এডিশন নহয় এস ফর এক্সাম্পল আপনার মানে কইছিল যে কোনো বা পেডি কালটিভেশন করে আছে হুইচ ইজ এ ভেরি কমন টাইপ অফ অ্যাক্টিভিটিস কিন্তু পেডির পরা তাকে রাইস বা রাইস ফ্লেক বা বিভিন্ন ধরনের প্রোডাকশন এই যে বস্তুটা করা এইটু করার কারণে আমি তাকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কয় আর এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এনি ধরনের আপনি ফ্রুটসের কথা মানে ধরে লোক এনি ফল মূলক ধরে লোক আমার গাঁওখনত বিশ জন লড়াই যুবকে খেতি করে ধান উৎপাদন করে আছে আপনি মিল রাইস মিল বানাবর কারণে আপনি লোনের ব্যবস্থা করে সাবসিডি দিব নহয় আমি এইটাই কইছো এক্স্যাক্টলি আপনি ঠিক কইছে ধরক তেওলোকে বিচারিছে যে আমার এখন রাইস মিল করিব লাগে আর নিজের গাঁত করিব লাগে আর তার কারণে তেওলোকর প্রজেক্ট রিপোর্ট বনাব লাগিব প্রজেক্ট রিপোর্ট কেনেকা পাবো এইটু মই কই দিম আর এইটু ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম হয় তাতে আপ টু 25 লাখ রুপিস 25 লাখ লৈকে এজন মানুষে লব পারে প্রোডাকশন অ্যাক্টিভিটিজের কারণে আর যদি সার্ভিস সেক্টর অ্যাক্টিভিটিজ হয় 10 লাখ লোকে লোব পারে যদি গ্রাম অঞ্চলত হয় তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পড়া স্ট্রেটওয়ে তেওলোকে 35% সাবসিডি পাই যাব তার মানে 10 লাখের প্রজেক্ট এখন 3.5 লাখ টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পড়া তেওলোকে সাবসিডি পাব আর 25 লাখ লোকে ফাইন্যান্স লোব পারে তাতে 60% আপনার ব্যাংকর পড়া ক্রেডিট আহিব ব্যাংক লোন যখন আপনি কয় আর 5% এটা নিজের ফালর পড়া নিজের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করিব লাগিব হয় ডক্টর দেব আপনি কথাটো খুব সুন্দরকে কৈছে আর কথাটো শুনিবলেও খুব ভাল হয়েছে কিন্তু আপনি ব্যাংকলৈ যেতিয়া যায় এজন গাঁৱৰ কৃষক বা যুবক যুবতী যেতিয়া গাঁৱৰ ব্যাংকলৈ যায় ব্যাংকত একাউন্টটো খুলিবৰ কাৰণে ইমান ধৰণৰ অসুবিধা কৰে তেওঁলোকক যে লোনৰ কথাটো বাদেই ঋণৰ কথা বাদেই গতিকে লোনত লোন লবৰ কাৰণে বেংক একাউণ্টটোৱে খুলিব নোৱাৰে এই ক্ষেত্ৰত আপোনালোকে আপোনালোকৰ খাদী আৰু গ্ৰাম্য উদ্যোগ যি আয়োগ আছে বেংকবিলাকক কিবা ব্যবস্থা করে দিব নয় যে মানুষ যেটা যায় তো যাতে সহজতে ব্যাংকর লোন তো পায় ব্যাংকর একাউন্ট যাতে খুলিব পারে সেই ব্যবস্থাটা আছে না নাই মই আপনার কব বিচারিছো আমি এইটু বিশেষকে PMEGP প্রোগ্রামখনত এইটু ব্যাংকার্স ফ্রেন্ডলি প্রোগ্রাম হয় আর ব্যাংকাক মই নকই যে তেওলোকে করা নাই কারণ যা 4 বছরত আমি গোটে কান্ট্রিত আমি মোর দেন 20 লাখ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছো অকলে মাত্র আন্ডার দিস প্রোগ্রাম খুব ভাল আর 20 লাখ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে 20 লাখ অসমে কিমান পাইছে তাতে অসম বা উত্তর অ্যাকচুয়ালি অ্যালোকেশন টু 10% হয় কিন্তু আমি চাইছো নর্থ ইস্টত জেনারেলি 7-8% থাকে কারণ অল্প 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 থাকে ব্যাংকার্স আর এইখানে মই আপনার বিশেষকে কই দিম আর তো আমি কব নোয়ারো যে ব্যাংকে করা নাই কারণ এই যে স্কিমখন আসনিখন লওয়া হয়েছে এই আসনিখন লওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর তাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর আমার যেখানে ব্যাংকিং সেক্টর আছে সব ব্যাংকিং সেক্টরের হেডবিলাক এটা ইনস্ট্রাকশন আছে যে এইটু প্রাইম মিনিস্টার্স ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হয় তাতে যথেষ্টখানি প্রায়োরিটি দিব লাগে আর আপনার মিনিষ্ট্রি অফ ফিনান্স রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সবে হেরি করেছে আর প্রোগ্রামটা এনেকা আছে ব্যাংকার্স ফ্রেন্ডলি হয় কেনেকা ব্যাংকার্স ফ্রেন্ডলি হয় মই আপনাক আগতে 2019-20 আপনি আর একটা কথা কই দিয়ক ব্যাংকার্স ফ্রেন্ডলি বলে আপনি কইছে কোন কোন ব্যাংকে গ্রাম্য যুবক যুবতীক আপনার যখন আসনি কথা আমি আলোচনা করবলে গই আছো সেই আসনিখনত কোন কোন ব্যাংকে ঋণ দিব নাই ব্যাংকর নাম কিটা কই দিও ব্যাংকর নাম তো তালিকাখন বহুত দিগলিয়া হবো কিন্তু মই এইখন কব বিচারিছো না তথাপি স্টেট ব্যাংকে দিব সেন্ট্রাল ব্যাংকে দিব স্টেট ব্যাংক ধরক সেন্ট্রাল ব্যাংক ধরক আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ধরক ইউকো ব্যাংক ধরক ব্যাংক অফ ইন্ডিয়া ধরক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ধরক আদার প্রাইভেট সেক্টর ব্যাংক যেটু আইসিএস গ্রামীণ বিকাশ ব্যাংকে দিব গ্রামীণ বিকাশ ব্যাংকে দিব তেওলোকে ডাঙরকে আমার প্রজেক্টটো সাপোর্ট করে আছে আর যেখানে অল্প প্রবলেম আহি আছে ব্যাংকর লগতে তার কারণে আমি টাইম টু টাইম রিভিউ করিলো করি আছো যোয়া সপ্তাহ ডক্টর দেব মই এই কারণে আপনাক মানে বারে বারে ক্যাটাগরিক্যালি সুধি আছো কোন ব্যাংকে দিব যাতে গ্রাম্য যুবক যুবতী আপনার আসনি কথাখনের কথা বুঝি পায় বা আমার অনুষ্ঠানটা চাই ব্যাংকক গৈ কবগৈ পারে যে ডক্টর দেব তেখেত হল এডিশনাল ডাইরেক্টর ডেপুটি ডেপুটি চিফ এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ তেখেতে কইছে যে আমি সেখানে আপনার ব্যাংকত আহিছো কিন্তু ব্যাংকবিলাকে গাঁৱৰ মানুহক বহুত দৌড়ায় সেই কারণে আসলে আপনার সরকারি যিসমূহ আসনি আছে সেই আসনি সমূহ সফল রূপায়ণ নহয় এটা কবলৈ শুনিবলৈ বেয়া যদিও সত্য কথা কিন্তু এইটো নাই মই আপনাক কৈছো
তেওলোকক আপনি কক যে কোনো ব্যাংক জুয়ার কারণে যে কোনো ব্যাংক এনি ব্যাংক আর তাতে গই আমার এই আসনির কথা বিকজ এটু এতি 11 বছর চলি আছে আর প্রত্যেক ব্যাংকে এই বস্তুটো জানে আর আমি টাইম টু টাইম রিভিউ করি আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আছে খুব ভাল কথা ভালকে জানে আর তেনকুয়া যদি এনেকা কোনোবা একটা এক্সাম্পল আহে যে ব্যাংকত গইছে ব্যাংক ম্যানেজারে কইছে মই এটু না নে জানু বা এটু উপরত নাই মই তেওলোকক একটাই অনুরোধ করিছো তেওলোকে ব্যাংক ব্রাঞ্চত বহি পেলাই মোক যেন একটা ফোন করে আপনার ফোন নাম্বার বলুন মই ফোন নাম্বার টু কই দিছো 94351 91396 आशीर्वाद दी और प्रधानमंत्री जी आँचनी आँचनी ग्राम्य उन्नयन सहाय हम आशा कर डॉक्टर देव अपनी कथा मैं पातीसूँ एने मैं अलग प्रश्न विव्रत रिजार्व बैंक शेहतिया भारत अर्थनीति सांघातिक बेहतर हुआ डिक्लेयर कर रिसेशन से गए मंदा अवस्था यह समय गांव যুবক যুবতীয়ে যদি ভালকৈ কৃষিকর্মত নিয়োজিত নহওঁ যদি আমি উদ্যোগ সৰু সৰু যদি গ্ৰাম্য উদ্যোগসমূহ যদি আমি গুৰুত্ব প্ৰদান নকৰোঁ তেতিয়াহ'লে কিন্তু দেশৰ অৰ্থনীতি কোনো উদ্ধাৰ কৰিব নোৱাৰে মই আপোনাক এটা সৰু উদাহৰণ দিছোঁ ধৰক মোৰ গাঁৱত দুজন ল'ৰাই ভোট জলকীয়া খেতি কৰিছে তেওঁলোকে ধৰক পাঁচ বিঘা মাটিত ভোট জলকীয়া খেতি কৰি উৎপাদন কৰিছে কিন্তু সেই ভোট জলকীয়াসমূহ উৎপাদন কৰাৰ পিছত তেওঁলোকে এখন ভাল বজাৰ নাপায় আপোনালোকৰ তেনেকুৱা কিবা সুবিধা আছে নেকি যে আপুনি এখন বজাৰ সৃষ্টি কৰি দিব মই যিহেতু আপুনি এটা স্পেচিফিক এক্সাম্পল ল'লে মই কৈ আছোঁ ভূত জলকীয়া যেটো তার একটা ইন্টারন্যাশনাল ডিমান্ড বহুত কিনে আছে আর খাদি গ্রামোদ্যোগ আয়োগ ইজ এ ভেরি বিগ অর্গানাইজেশন আমার ই মার্কেটিং পোর্টেল আমি লঞ্চ করেছো এতিয়া আচ্ছা কিছুদিন হল আর তাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল বহুত কিনে আমি হেরি পাইছো রেসপন্স ভাল বহুত ডাঙরকে রেসপন্স পাইছো আর যেনেকা ফ্লিপকার্ট আপনার অ্যামাজন তেওঁলোকে ঘরত বহি আপনি মার্কেটিং টু করিব পারে সিমিলারলি আমার কেভিআইসির আমার ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটটো কই দিবছেন হ্যাঁ মই ওয়েবসাইটটো আমার হইছে www.kvic.org.in মই সবক রিকোয়েস্ট করিম কি এই ওয়েবসাইটটো ভিজিট করিব লাগে যেহেতু নর্থ ইস্টৰ মানুহ হয় মই অহমত ডাঙৰ দিগল হওয়া মোৰ ব্যক্তিগতভাৱে এটা অহমত প্ৰত্যেকটা মানে আমার নিবনুয়া যুবক যুবতীর কারণে বিশেষ এটা ইচ্ছা আছে যে তেওঁলোকে আমার নর্থ ইস্টৰ অর্থনীতি অহমৰ অর্থনীতি আগবঢ়াব লাগে আর তার কারণে আপনি ভুজজুলিয়ার এক্সাম্পল কলে মই কৈ আছো যদি ভুজজুলিয়া জলকীয়া প্রসেসিং জাস্ট প্রসেসিং মানে কি গুড কোয়ালিটি আপনার কিং চিলি তার যদি আপনার স্যাম্পলিং করে আর প্যাকেজিং করে আর ওই প্যাকেজিং যদি আমার এই স্কিম যখন কইছো পিএমজিপির জড়িয়তে তেওঁলোক যদি আমার লগতে ফাইন্যান্স লয় তেতিয়ালে অটোমেটিক্যালি আমি তাতে আমার যেটো ব্র্যান্ড আছে উই হ্যাভ এ ব্র্যান্ড খাদি ইন্ডিয়া ব্র্যান্ড হেই ব্র্যান্ড হেই লগটো তেওঁলোকৰ প্যাকেজিংত আমি লগাবলৈ আমি পারমিশন দি দিম খুব ভাল আর মোমেন্ট এই লগটো তেওঁলোকে লগাব ইট উইল হ্যাভ এ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল মার্কেট আর মই আপনাক ভূত জলকীয়ার কথা কৈছে মই কৈছো যিমানখিনি আপুনি দিব পাৰে আর পিএমজিপিত আপুনি প্রোগ্রাম লৈ আহক তেনুকা লড়াকক যদি ব্যাংকৰ পৰা কোনো প্রবলেম পায় মই পার্সোনালি এটো চাই দিম আর সেই স্কিমটো আমি স্যাংশন করামে কারণ মার্কেটটো সার্টেইন হয়ে আছে আজি ইজরায়েলের পড়া আমাকে রিপিটেডলি রিকুয়েস্ট করে আছে যে ইউ গিভ আস দ্য কিং চিলিজ হয় দিদি অসম যে সকলে চাই আছে তেখেত সকলে এইটো কথা নিশ্চিত হল যে ভূত জলকীয়া যদি কোনোবা উৎপাদন করেছে তেতিয়া হলে গ্রামোদ্যোগ আয়োগে আপনাদের সহায় করব আপনাদের ব্র্যান্ডিং করব সুবিধা দিব আপনাদের ঋণ দিব আপনাদের ডক্টর দেবর যোগাযোগ করব মানে বেলেগ একটা প্রসঙ্গ আহিব কৈছো যে উইভার্স আমার যখন শিপিনী শিপিনী সকল বহু সময় বিপদত পড়া দেখা যায় শিপিনী সকলে সুতা নাপায় বা প্রোডাকশন করার পিছত ভালকৈ আপনি অসমত মুগা উৎপাদন হয় পাট উৎপাদন হয় খুব ভাল কপাহী সুতা উৎপাদন হয় কিন্তু ইয়ার বজারখন একেবারে সীমিত আর ঘরতে উইভিংটো স্টার্ট করব নোৱাৰে তো আপোনালোকৰ তেনেকুৱা সুবিধা আছে নে আপুনি কোয়েশ্চনটো অলপ আমি পিএমজিপিৰ পৰা অলপ বেলেগ কথাত আহি গলো এইটো আমাৰ ডেভেলপমেন্ট অফ খাদি এইটো বেলেগ প্রোগ্রাম হয় সেইটো বি মিশন মুড প্রোগ্রাম হয় কিন্তু আপোনাক মই কৈছো আমার যিখিনি হিপনি আর স্পিনার উইভার আছে তেওঁলোকৰ কাৰণে আমার রেগুলার আসনি আছে 19খন খাদি সংস্থা এনজিও সেক্টরত গোটে অসমত কাম করে আছে আর অ্যাক্টিভলি কাম করে আছে
আমার যেটো অসমৰ যেটো স্পেশালি সিল্ক সিল্কৰ ডিমান্ড ইমান বেছি আছে যিমানখিনি ইনকাম আপোনাৰ প্ৰডাকচন কৰিব সবে গোটেই প্ৰডাকচনটো আমি মাৰ্কেটিং কৰি দিব বিচাৰে আৰু তাৰ কাৰণে আমাৰ বেলেগ আঁচনি আছে বিভিন্ন ধৰণে আঁচনি আছে মাৰ্কেটিং এছিষ্টেন্স আছে আপোনাৰ ৱৰ্কশ্বিট স্কিম আছে কোৱালিটি ইম্প্ৰুভমেণ্ট ট্ৰেইনিং আৰু MMDA বুলি এটা ডাঙৰ স্কিম আছে অল দিছ থিংছ উই আৰ ডুইং কিন্তু আজি মই ভাবিছোঁ যিহেতু PMEGP-ৰ কাৰণে বিশেষকে কৈ দিয়াৰ কাৰণে মিনিষ্ট্ৰীৰ পৰা মোৰ ওপৰত বহুতখিনি হেৰি আছে ডাইৰেক্টিভছ আছে মই PMEGP-ৰ ওপৰত অলপ বেছি কনচেনট্ৰেট আজি কৰিব বিচাৰিছোঁ কাৰণ ইটছ এ ফ্লেগশ্বিপ প্ৰগ্ৰাম হয় মই আপোনাক ধৰক আমাৰ ইয়াতে কাচকল খুব ভাল উৎপাদন হয় কাচকল হয় হয় কাচকলটোৰ পৰা চিপছ বনাব পাৰি গতিকে কাচকলৰ পৰা ইমান ধুনীয়া কাচকল উৎপাদন হয় গোটেই অসমতে হয় আদা উৎপাদন হয় খুব ভাল এই সেই তেনেকুৱা ধৰণৰে কাচকলৰ পৰা চিপছ বনাব পৰা ইণ্ডাষ্ট্ৰি আপোনালোকে প্ৰভাইড কৰিব নকৰে আপোনাক মই তেতিয়া এটা এক্সাম্পল দিওঁ মই মাজুলীত গৈছিলোঁ আৰু মাজুলীত আপুনি ভীম কল পৰা এটা প্ৰডাকচন কৰিছে আপুনি মাৰ্কেটত পাব ইটছ এ ব্ৰেণ্ডেড কোৱান্টিটি নাও আৰু খাৰটো নে কোনটো কলা খাৰটো হা এই আপুনি কলৰ যিটো কৈছে তাৰ কাৰণে এইটো ইটছ এ বেবি ফুড বেবি ফুড আৰু ধুনীয়াকে পেকেজিং কৰিছে আৰু মাজুলীৰে এজন ইয়থফুল মানুহ তেওঁ ডাঙৰ এটা ফেক্টৰী লগাইছে মাজুলীত মই নিজে ভিজিট কৰিছোঁ আৰু আপুনি ভীম কলৰ পৰা এই প্ৰডাকচনটো আপুনি মাৰ্কেটত পাব যিটো আপোনাৰ বেবি ফুড বুলি আপোনাৰ ইতিমধ্যে ৰিকগনাইজড হৈছে আৰু নৰ্থ ইষ্টৰ বাহিৰত বি তাৰ মাৰ্কেটটো পাইছে ভীম ভিটা যিটো আৰু আপুনি এতিয়া কৈ আছে কাচকলৰ কথা কাচকলৰ যিটো আপোনাৰ যিকোনো ধৰণে বাই প্ৰডাক্ট বা ভেলু এডিশ্যন যদি কৰিব বিচাৰে দিছ এ ভেৰি গুড আইডিয়া আৰু মই এনেকুৱা কামে কৰিব বিচাৰে বিকজ আমাৰ এই যে নৰ্থ ইষ্ট ৰিজন তাতে এগ্ৰিকালচাৰটো মেইন এক্টিভিটিজ হয় আৰু এগ্ৰিকালচাৰ প্ৰডাকশ্যনৰ ওপৰত কেনেকুৱা ভেলু এডিশ্যন কৰিব পাৰে সেইটোৱে আমি ফ'কাছ কৰি আছোঁ কলৰ ওপৰত যদি আপুনি কাম কৰে কাচকলৰ ওপৰত বা বিভিন্ন যিকোনো কলৰ চিপ বনাব দিজ অল থিংছ উই কেন ডু আণ্ডাৰ PMEGP ডেফিনেটলি উই কেন ডু হয় আৰু এটা ধৰক আপুনি আমাৰ পশু খাদ্য হয় যিটো গৰু ছাগলীৰ কাৰণে যিটো খাদ্য এই খাদ্যবিলাক আচলতে এতিয়া মানুহে গৰু ছাগলী পোহা আৰম্ভ কৰিছে এই খাদ্য বাহিৰৰ ৰাজ্যৰ পৰা আহে অসমত আমি আমাৰ খুব পৰিমাণৰ খেৰ উৎপন্ন পেডি উৎপন্ন হয় বা আমাৰ সৰিয়হ উৎপন্ন হয় তাৰ পৰা খলিহৈ হয় গতিকে এনেকুৱা ধৰণৰ কিবা ব্যৱস্থা আছে নাই য'ত আমি পশু খাদ্য নিৰ্মাণ কৰিব পাৰোঁ তেনেকুৱা ইণ্ডাষ্ট্ৰি হৈছে নেকি বা কৰাৰ প্লেনিং আছে নেকি নাই প্লেনিং আছে নেকি আমাৰ এইটো প্ৰায়ৰিটি ছেক্টৰ হয় মই কৈ আছোঁ কোনোবা যদি আপোনাৰ ফুড গ্ৰেইনছ বনাব বিচাৰি আছে ফৰ দ্য এনিমেলছ এণ্ড বাৰ্ডছ তেওঁলোকে কুইকলি এখন প্ৰজেক্ট ৰিপৰ্টৰ কথাটো মই কৈ দিম এই প্ৰজেক্ট ৰিপৰ্ট এখন প্ৰিপেয়াৰ কৰে আৰু আপুনি জানেনে PMEGP যিটো আমাৰ স্কীমটো হৈছে এই স্কীমটো 100% অনলাইন ছিষ্টেম না কোনো অফিচত ভিজিট কৰাৰ দৰকাৰ আছে মানে দৰকাৰ কৰিলে ভিজিট কৰিলে ভাল ভিজিট নকৰি পেলাইবি নিজে ঘৰত বহি নিজৰ লেপটপৰ পৰা নিজৰ মোবাইলৰ পৰা বা ওচৰ পাছৰ এখন হেৰিত গৈ পেলাই আপোনাৰ তাৰ পৰা বি এপ্লিকেশ্যনখন ফৰৱাৰ্ড বনাব পাৰে কিছুমান এচেঞ্চিয়েল ডকুমেণ্টৰ দৰকাৰ হ'ব এজ ফৰ এক্সাম্পল তেওঁৰ এইজ প্ৰুফ চাৰ্টিফিকেট তেওঁৰ এডুকেশ্যনেল কোৱালিফিকেশ্যন তেওঁৰ পাৰ্মানেণ্ট ৰেচিডেঞ্চ ক'ত আছে তেওঁ কোনো ৰিজাৰ্ভ কেটাগৰীৰ মানুহ কি না তেওঁৰ ট্ৰেইনিং কি আছে টেকনিকেল কিবা বেকগ্ৰাউণ্ড আছে নেকি সেইখিনি ইনফৰমেশ্যন বিচাৰিব আৰু আপুনি যেতিয়া আমাৰ KVIC ৱেবছাইটত যাব তাতে PMEGP অনলাইন এপ্লিকেশ্যন ছাবমিশ্যন বুলি আপুনি হেৰি এটা পাব তাতে যদি ক্লিক কৰা হয় অট'মেটিকেলি আপোনাৰ এপ্লিকেশ্যন ফৰ্মেটটো ওলাই আহিব আৰু ফৰ্মেটৰ চাইড চাইড আপোনাৰ এখন টিউটৰিয়েল ওলাই আহিব সেই টিউটৰিয়েলত আপোনাক গাইড কৰি যাব ষ্টেপ ৱাইজ ষ্টেপ ওৱান ষ্টেপ টু কৰি গাইড কৰি যাব এট দ্য এণ্ড অফ দিছ আপোনাৰ কি কৰিব লাগিব এই ডকুমেণ্টখিনি দিব লাগিব আপোনাৰ কোৱালিফিকেশ্যনৰ ওপৰত কথাখিনি কৈ দিব লাগিব আৰু এখন প্ৰজেক্ট ৰিপৰ্ট দিব লাগিব আৰু প্ৰশিক্ষণৰ কথা আপুনি যিটো ক'লে ট্ৰেইনিঙৰ কথা যে প্ৰশিক্ষণ নোহোৱাকৈ যুৱক যুৱতীয়ে প্ৰজেক্ট ছাবমিট কৰিব নোৱাৰিব নেকি নাই তেনেকুৱা কোনো কথা নহয় দেখক যিকোনো এটা কাম আৰম্ভ কৰাৰ কাৰণে যদি প্ৰশিক্ষণ আছে তেতিয়াহ'লে এইটো আমাৰ কাৰণে ৱেল এণ্ড গুড এডিশ্যনেল হেৰি হয় কিন্তু এইটো আপোনালোকে প্ৰশিক্ষণ দিয়াৰ ব্যৱস্থা আছে আমাৰ এইটো কম্পালচৰি এটা ট্ৰেইনিং হয় এইখনক আমি EDP এণ্টাৰপ্ৰেনৰশ্বিপ ডেভেলপমেণ্ট প্ৰগ্ৰাম বুলি কয় আৰু এটা 10-দিনীয়া প্ৰগ্ৰাম এখন আছে আপোনাৰ যেতিয়া লোনখন চেংচন হ'ব আপোনাৰ এপ্লিকেশ্যনখন চেংচন হ'ব বেংকে আপোনাক মাতিব বেংকত আপুনি যাব নয়া একাউণ্ট অপেন কৰিব এইবিলাক কিন্তু কোনো হেৰাচমেণ্ট নাই বেংকক বি মই হেৰি দিব নিবিচাৰোঁ
বিচাৰে ইমিডিয়েটলি আপোনাৰ বেংক একাউণ্ট হ'ব তাতে আপুনি 5% জমা কৰিব এটো আপোনাৰ নিজৰ কন্ট্ৰিবিউচন হয় নিজৰ এটো আকো আপোনাৰ স্কিমতে আহি যাব কোনে নলয় আপোনাৰ পৰা এইখিনি হোৱাৰ লগে লগে বেংকে এখন ৰিকুইজিশন আমাৰ লগতে পঠায় থ্ৰু আমাৰ পৰ্টেল ই পৰ্টেল যিটো পিএমজিপি পৰ্টেল তাতে ক'ব যে এইজন মানুহৰ কেছটো চেংচন হৈছে তেওঁৰ একাউণ্ট খোলা হৈছে এতিয়া আপোনালোকে তেওঁক ট্ৰেইনিঙৰ ব্যৱস্থা কৰক একটা 10 দিনীয়া ট্রেনিং হব আর এই ট্রেনিংর কারণে পার ট্রেনিংসর কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেভিআইসি 5500 কে এক্সপেন্ডিচার স্পেন্ড করে আছে ট্রেনিংর কারণে গোটে গোটেখানি ফ্রি আর আপনার অহমত আমার 25খন আরসেটি আছে রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট এই ইনস্টিটিউট আর আমার অহম গভর্নমেন্টর যেখানে বেলেগ ট্রেনিং সেন্টার আছে যাতে ইডিপি কন্ডাক্ট করব পারে তেওঁলোকৰ লগতে আমার টাই আপ করা আছে বা আমি নয়াকে টাই আপ করবলে চেষ্টা করে আসো তেওঁলোকে ট্রেনিং দিব তেওঁলোকক 10 দিনীয়া ট্রেনিং দিব যার কারণে এটা স্পেসিফিক সিলেবাস আছে আর তাতে তেওঁর এন্টারপ্রেনারশিপটো প্রমোট করে দিয়া হব আর যেখানে এক্সপেন্ডিচার হয় এই ট্রেনিংর কারণে গোটে এক্সপেন্ডিচার ফর দিস ট্রেনিং উইল বি রিইম্বার্সড বাই দ্য কেভিআইসি তো ট্রেনিংর ব্যবস্থাটো আপনার কইলো এইটো হইছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম তার বাহিরত হার্ড স্কিলর কারণে এখন সফট স্কিল হার্ড স্কিলর কারণে ধরো কিবা একটা যদি পার্টিকুলার ইন্ডাস্ট্রি ট্রেনিংর দরকার হয় তার কারণে আমার গোটে দেশত অ্যারাউন্ড 40 ট্রেনিং ইনস্টিটিউট আছে তাতে তেওঁলোকে যাব পারে বিভিন্ন ধরনের ফেসিলিটিজ একোমোডেশন দিয়া আছে তাতে গৈ ট্রেনিং করিব পারে আর এখন ডাঙর কথা মই কব বিচাৰিছো এই বছর পর আমি ইন্ট্রোডিউস করছো ইন দ্য কোভিড-19 পোস্ট কোভিড অর সিচুয়েশন প্রত্যেক দেওবারে এভরি সানডে 11টার পর এটা লৈকে 2 ঘণ্টা আমি এখন ওয়েবিনার করে আছে ন্যাশনাল ওয়েবিনার এখন ফ্রি আপনি নিজে রেজিস্ট্রেশন করিব পারে আর প্রত্যেক সপ্তাহে এখন পার্টিকুলার ইন্ডাস্ট্রির উপর আপনার বিশেষকে ইনফরমেশন দেওয়া হব যেনেকুয়া আপনার 3 সপ্তাহ আগতে সেই যে ন্যাশনাল ওয়েবিনার আসলে মই এখন শেয়ার করল আর আমি তাতে করিলো কি আপনার স্যানিটারি প্যাডের উপর আমি কমপ্লিট ইনফরমেশন টু দিলু স্যানিটারি প্যাড প্রতি দেওবারে হ্যাঁ প্রতি দেওবারে কিমান সময় বলি 11টার পর এটা আর এটু আপনার ইনফরমেশন জুনে জুনে বিচারে জানিব বিচারে মোর নাম্বারটো অলরেডি কই দিছি আকো কই দিব পারে 9435191396 মোক ফোন করলে মই তেওক লগে লগে এই লিংকটো ফরওয়ার্ড করে দিম তেওলুকে এইখিনির উপর ট্রেনিং লব পারে যুয়া হপ্তার আগর হপ্তাত আমি মাস্টার্ড অয়েল কেনিকা ডাঙর মিল সেট আপ করিব তার উপর খুব ভাল দিল এই যুয়া হপ্তাত আমি কার ওয়াশ সেন্টার কেনেকা আচ্ছা কার সার্ভিসিং সেন্টার কেনেকা হরু হরু টাউনত আর ডাঙর প্লেসত আপনার করিব মোবাইল রিপেয়ারিং কম্পিউটার ল্যাপটপ এনিথিং এনি টাইপ অফ অ্যাক্টিভিটিস বাট রিপেয়ারিং উইল কাম আন্ডার সার্ভিস সেক্টর তেতিয়া তেওলুকে 10 লাখ লৈকে আপনার ফিনান্স পাব ম্যানুফ্যাকচারিং সেক্টর 25 লাখ আর আপনি সদায় গ্রাম্য অর্থনীতি কয়ে আছে ঠিকই আছে কিন্তু পিএমজিপি প্রোগ্রাম কিন্তু গ্রাম্য গাঁওয়ার কারণে মাত্র নহয় গাঁও আর শহর দুটা ঠাইতে আপনি করিব পারে ইভেন গুয়াহাটি আমার যেটা মেট্রো সিটি হয়ে আছে তাতে বি করিব পারে মাত্র ডিফারেন্সটু হয়েছে ইয়াতে করলে আপনার সাবসিডিটু অলপ কমি পেলাই 25% হব আর যদি আপনার নন আরবান সেন্টারত এরিয়াত হয় তেতিয়াহলে 35% সাবসিডি পাব সো ইট ইজ কভারিং বোথ আরবান এন্ড রুরাল এরিয়াস পিএমজিপি খুব ভাল ডক্টর দেব আপনি এখিনি কথা আমাক জনালে আমি আপনাক ধন্যবাদ জ্ঞাপন করব লাগিব আর আমি আমাক যিসকল আমার ডিডি অসমৰ দৰ্শকে আমাক চাই আছে বিশেষকৈ নিবনুৱা যুৱক যুৱতী আপোনালোক ইয়াৰ দ্বাৰা নিশ্চয় উপকৃত হৈছে ডক্টৰ দেৱে তেওঁৰ ফোন নম্বৰ দি দিছে আমাক আৰু তেওঁ কৈছে যে ৱেবিনাৰৰ যোগেদি বিভিন্ন সময়ত 11টাৰ পৰা 2টা বজালৈকে ছেমিনাৰ হয় তাতো আপোনালোকে নতুন নতুন তথ্য লাভ কৰিব 11টাৰ পৰা 1টা বজালৈকে আৰু তেখেতৰ ৱেবছাইটটো কৈছে তাতে আমি যদি ৱেবছাইট ভিজিট কৰোঁ তাতো আমি বহুত তথ্য পাম গতিকে প্ৰিয় দৰ্শক ইমানখিনি সময় আপোনালোকে আমাৰ এই অনুষ্ঠান চাইছে আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ কিন্তু অকল ধন্যবাদ নহয় আমি আপোনালোকক কৃতজ্ঞতা জনাম যদি আপোনালোকে ইয়াত অংশগ্ৰহণ কৰে যদি খাদী আৰু গ্ৰাম্যোদ্যোগ আয়োগৰ ডক্টৰ দেৱে যিখিনি কথা ক'লে তাৰ লগত যদি আপোনালোক জড়িত হয় দেশৰ অৰ্থনীতিৰ লগতে অসমৰ অৰ্থনীতি সুদৃঢ় কৰিবৰ কাৰণে যি ভাগি পৰা অৰ্থনীতি পুনৰ গঢ়িবৰ কাৰণে আপোনালোকে সহযোগিতা কৰক আৰু চৰকাৰে আপোনালোকক ট্ৰেইনিং দিব আপোনালোকক প্ৰশিক্ষণ দিব আপোনালোকক ঋণ দিব আৰু ডক্টৰ দেৱ হোতে নিজেই আপোনালোকক সহায় কৰিব বেংকে ঋণ দিবৰ কাৰণে সাজু হৈ আছে আপোনালোকে মাত্ৰ কাম কৰক নিজৰ দেশত থাকি নিজৰ ৰাজ্যত থাকি আপোনালোকে যিবিলাক থলুৱা উৎপাদন আছে সেই উৎপাদনসমূহ
সঠিকভাৱে আপোনালোকে উৎপাদন কৰি আপোনালোকে দেশৰ ৰাইজৰ উন্নতি কৰক আৰু অৰ্থনৈতিক গঢ়ি তোলক আৰু নিজৰ লগতে নিজৰ পৰিয়ালক আপোনালোকে সংস্থাপন কৰক। ইমানখিনি সময় আমাৰ অনুষ্ঠান চোৱাৰ বাবে আপোনালোক সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। এখন কথা ক'ব বিচাৰিছো, এইটো মিছ হৈ গ'ল। এই ডিপিআর ডিটেইল প্রজেক্ট রিপোর্টের কথা কোয়া হয়েছিল। আমি দেখিছো যে নর্মেলি আমার যা আনএমপ্লয়েড ইউথ আছে তেওঁলোকে প্রজেক্ট রিপোর্ট এখন বনাবলৈ বহু কষ্ট পায়, কত যাব লাগে, আকো কেতিয়া কেতিয়া ফিজ পেমেন্ট করব লাগে। এই প্রবলেমটা দূর করার কারণে আমার মিনিস্ট্রি অফ এমএসএমই সমাধান পোর্টাল বা উদ্যমী পোর্টাল একটা পোর্টাল ক্রিয়েট করেছে। মানে সমাধান পোর্টালত গলে হাজার প্রজেক্ট আপনি পাব, যেটু আপনি ফ্রি অফ কস্ট ক্লিক করে ডাউনলোড করিব পারে। আমার কেবিআইসি ওয়েবসাইটত গই আপনি এফ ইউ 100 প্রজেক্ট রিপোর্ট পাব। তার বাহিরে এমএসআইসি ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি, আমি পুনর আপনার এদিন আমি কথা পাতিম আপনার লগত। আজি আমার সময় হয়ে গেল, এই সময় দিয়ার বাবে আপনাকে আমি বহুত ধন্যবাদ জানাইছো। নমস্কার নমস্কার নমস্কার।